মমতা কর্তৃক হাওড়া, বারাকপুর, দুর্গাপুর, আসানসোল এবং বিধাননগরে চারটি নতুন পুলিশ কমিশনারেট গঠন। 2015 রেশনের মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজনকে 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদানের ব্যবস্থা করার জন্য মমতার খাদ্যসাথী প্রকল্প গ্রহণ। 2016 স্কুল ছোট ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে কারিগরি ও বৃত্তি শিক্ষামূলক উন্নতির সুযোগ সৃষ্টি ও বৃদ্ধির জন্য মমতার উৎকর্ষ বাংলা প্রকল্প গ্রহণ। 2016 স্টিং অপারেশন অর্থাৎ মমতার দলের নেতা মন্ত্রীদের ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মার্চ 2016। 2016-তে ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে মমতা তৃণমূল এককভাবে লড়ে আসন জেতে। 2011 1962-র পর পশ্চিমবঙ্গে একমাত্র একক দল হিসেবে মমতার দলে 211টি আসনে রেকর্ড জয়লাভ। 2016 মমতা দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। 27 মে 2016 সিঙ্গুরের জমি চাষীদের ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায় মমতার পক্ষে যায়। 31 আগস্ট 2016 সিঙ্গুরের জমি আন্দোলনকে বিদ্যালয় পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করার জন্য মমতার ঘোষণা। 14 সেপ্টেম্বর 2016 ঐতিহাসিক সিঙ্গুর দিবস হিসেবে পালন করার জন্য মমতার ঘোষণা 14 সেপ্টেম্বরকে। ভারতের একমাত্র ব্যক্তি যিনি রোমের ভ্যাটিকান সিটির পোপের আমন্ত্রণে মাদার টেরেজাকে শান্ত ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে সেন্ট পিটার্স ব্রাসিলিকা চার্চে উপস্থিত হন। 17 সেপ্টেম্বর 2016 ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হন মমতা ব্যানার্জি। ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন মমতা ব্যানার্জি। ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হন মমতা ব্যানার্জি। ভারতের প্রথম মহিলা হিসেবে আঞ্চলিক দল তৈরি করেন মমতা ব্যানার্জি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সর্বাধিক বই লেখেন মমতা ব্যানার্জি। ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।